ঠাকুমা ঠাকুমা, আমরা গল্প শুনতে চাই। শোনাচ্ছি দাক্ষ, কিন্তু একটুখানি অপেক্ষা করো। ঠিক আছে ঠাম্মা। খুব ভালো সোনারা, তোমরা দুজন খুব বুদ্ধিমান হয়ে গেছো। আমার পড়ার সময় তোমরা দুজন একটু ডিস্টার্ব করনি। আমরা বুদ্ধিমান তো বটেই। তাহলে ঠাকুমা, প্লিজ আমাদের গল্প শোনাও না। তোমাদের কি গল্প শোনাই বলো তো? জাদু বইয়ের গল্প শোনালে কেমন হয়? জাদু বই। চতুর নামের একটা ছেলে ছিল, ও বই পড়তে খুব ভালোবাসত। ও সারা দিন সারা রাত ধরে শুধু বই পড়ে যেত। চতুরের সবচেয়ে পছন্দের জায়গা ছিল লাইব্রেরি। কি, একটা লাইব্রেরি? কত বোরিং হয় এই লাইব্রেরি। এরকম কোনো ব্যাপার নয় সোহম, লাইব্রেরি কখনোই বোরিং হয় না। ঠাকুমা, তারপর কি হলো বলো না। চতুরকে সব সময় লাইব্রেরিতেই পাওয়া যেত। চতুরের কোনো বন্ধু ছিল না। একদিন চতুর একটা জাদু বই পেল। এই বইটা চকচক করছিল। চতুর ওই জাদু বইটা খুলল আর পড়ল যে লাইব্রেরির বাইরে একটা ছোট্ট কুকুরছানা তোমার জন্য অপেক্ষা করছে। এটা পড়ে চতুর চমকে গেল। ও লাইব্রেরির বাইরে গেল আর দেখল একটা ছোট্ট কুকুরছানা ওর জন্যই অপেক্ষা করছে। চতুর কুকুরছানাকে পেয়ে খুব খুশি হলো আর কুকুরছানাটিকে কোলে তুলে নিল। চতুর লাইব্রেরিতে ফিরে এলো আর ও ওই বইটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। ঘরে ফিরে চতুর আবার ওই জাদু বইটা খুলল আর এবার ওখানে লেখা ছিল যে বাড়ির বাইরে একজন বন্ধুর তোমাকে খুব প্রয়োজন। চতুর দৌড়িয়ে বাড়ির বাইরে গেল আর ওখানে একটা বাচ্চা মেয়ে সাইকেল চালাচ্ছিল। ওই বাচ্চা মেয়েটির সাইকেল কিছু সাথে ধাক্কা খেল আর ও পড়ে গেল। চতুর দৌড়তে দৌড়তে ওর কাছে গেল। তোমার তো আঘাত লেগেছে। চতুর নিজের বাড়ি থেকে ব্যান্ডেজ নিয়ে এলো আর ও টিনার পায়ে ওই ব্যান্ডেজটা লাগিয়ে দিল। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমার নাম টিনা, তোমার নাম কি? আমি হলাম চতুর। নাইস মিটিং ইউ বন্ধু, আবার দেখা হবে। চতুর নিজের বাড়িতে ফিরে এলো আর ও আবার ওই জাদু বইটা খুলল। এবার ওই বইটাতে লেখা ছিল যে তোমার মা এক্ষুনি সিঁড়ি থেকে পড়ে যাবে, ওনাকে বাঁচাও। চতুর দৌড়তে দৌড়তে সিঁড়ির কাছে গেল আর ও সিঁড়িতে পড়ে থাকা সব মার্বেল গুছিয়ে নিল। আর তারপর যখন ওর মা সিঁড়ি দিয়ে নামল, তখন ও না পড়ে সুস্থভাবেই নিচে নেমে এলো। চতুর খুব খুশি হলো। এই জাদু বইয়ের সাহায্যে চতুর অনেক মানুষের সাহায্য করতে লাগলো। দেখতে দেখতেই সবাই চতুরকে ভালোবাসতে লাগলো আর ও সবার প্রিয় হয়ে উঠল। চতুর এখন সুপার হিরো হয়ে গেছিল।
যে কোনো দুর্ঘটনা ঘটার আগেই আটকে দিতে পারত। আর ওর সুপার পাওয়ার ছিল ওর জাদু বই। তাহলে এইভাবেই একটা বই চতুরকে সুপার হিরো বানিয়ে দিয়েছিল। আমিও সুপার হিরো হতে চাই। আর আমিও ঠাম্মা। অবশ্যই আমার সোনারা। হাই, আমি শাইনি। যদি আপনারা আমাকে এভাবেই দেখতে চান তাহলে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।